হাই ভিউয়ার্স, আজ এসেছি পেঁপে বাগানে। দর্শক আমাদের সাথে ভোগ করুন আপনিও, দেখুন কাঁচা পাকা অসংখ্য পেঁপে। পেঁপে অনেক পছন্দ করি, বাগানের এই লোভনীয় পেঁপে দেখে আর লোভ সামলাতে পারলাম না। এখন গপগপ খাবো, এনজয় আর মাস্তি করব। দর্শক আমাদের সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। মিষ্টি পেঁপেগুলো খেতে খুব ভালো লাগছে, আমি একটা না দুটো না আমি অনেকগুলো খাবো। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে আসছি এই বসিলাতে। আমরা বসিলাতে অনেক জায়গায় ঘুরে বেড়ালাম, তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি আসলাম ভাইয়ের পেঁপে বাগানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পেঁপে ধরে আছে, যেটা দেখলে আমরা চমৎকৃত হয়ে যাচ্ছি। খুবই সুন্দর একটি পেঁপের বাগান। তো আসলাম ভাই কাছ থেকে আজকে আমরা শুনব উনি কীভাবে এই বাগানটা তৈরি করলেন, কতটুকু জায়গার উপরে, এখান থেকে কেমন উনি ফল আশা করছেন এবং এই ফল কত টাকা বিক্রি করবেন, আজকে আসলাম ভাইয়ের কাছে আমরা জানবো। হ্যাঁ আসলাম, আপনার তুমি আসলাম ভাই? হ্যাঁ হ্যাঁ। এই জায়গা দশ কাঠার পর আসতে পেঁপে বাগানটা করেছে, আমার 20,000 টাকা খরচ হয়েছে। এটা করতে আপনার 20,000 টাকা খরচ হয়েছে? 20,000 টাকা খরচ হয়েছে, আশা করি 50,000 টাকা মতন বেশি, আশা করি আরো 50,000 টাকা পাবো। ৫০,০০০ টাকা অলরেডি বিক্রি করে ফেলছেন? জি, আরো আশা করছেন? আরো আশা করি আরো 50,000 টাকা বিক্রি। মাশাআল্লাহ খুবই ভালো, মাশাআল্লাহ। 20,000 টাকা যদি আপনি খরচ করে থাকেন তাহলে তো আপনার অলরেডি 50,000 টাকা, 30,000 টাকা অলরেডি লাভ হয়ে গেছে। আরো আশা করি 50,000 টাকা আরো, তাহলে মোটামুটি আপনাকে মোট হলো 1,00,000 টাকার মধ্যে আপনাকে 20,000 টাকা আর 80,000 টাকার মতো প্রফিট এখানে থাকবে। এটা কি আপনি নিজেই পরিশ্রম করে তৈরি করেছেন না নিজেই মানে এখানে পরিশ্রম করছেন? তাই তো, নিজেই পরিশ্রম করেছি। আর এই জায়গাটা কতটুকু জায়গার উপরে আপনি? 10 কাঠা। 10 কাঠা, 10 কাঠাতে তাহলে আপনার 80,000 টাকা মোটামুটি আপনি আশা করছেন প্রফিট, অলরেডি বিক্রি করে ফেলছেন। আরো এই পেঁপে বাগানটা আপনার কতদিনের ফসল এটা? আসলে এখানে 2 বছর থাকবে এই গাছ, মানে এই বাগানটা 2 বছর পেঁপে আপনাকে দেবে? হ্যাঁ, 2 বছর পেঁপে। তো এটা প্রথম সিজন, এটা প্রথম সিজন না? তো এটা মানে এটা কি জাতের, এটা মানে পেঁপেটা? এটা হাইব্রিড। ও, এটা কি পেঁপে কি খুব মিষ্টি? হ্যাঁ, একটু মিষ্টি আছে। ঢাকা থেকে অনেক লোক এসে নাকি আপনার এখানে পেঁপে নিয়ে যায়, আমি যেটা শুনলাম। হ্যাঁ, ঢাকা থেকে এসে উত্তর দারের লোক আসে, অনেক গাড়ি আসে, এসে আপনার এখানে পেঁপে কিনে নিয়ে যায়, তাই না? হ্যাঁ, ওখান থেকে এসে নিয়ে যায়। ও,
তো আমরা দেখি তাহলে আমরা আমিও আজকে যেহেতু আপনার বাগানে আসলাম তো বাগানে এসে পেঁপে আমরা কিনব না সেটা তো হয় না তো আমরাও আপনার কাছ থেকে পেঁপে কিনে নিয়েছি পেঁপে সাধারণত আপনি কত টাকা করে বিক্রি করেন কেজি এখন বর্তমান কাঁচাটা বেশি 30 টাকা করে এখন পাকাগুলো বিক্রি করতে 40 টাকা পাকাগুলো 40 টাকা কেজি বিক্রি করে তাই তো এখান থেকে বিক্রি হয় এই যে আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর পেঁপে ধরে আছে এই যে একটা পাকা পেঁপে আমি আমি এই পাকা পেঁপেটা আমি আজকে নিয়ে যাব ভাইয়ের কাছে কিনে নিয়ে যাব তো দেখি পেঁপেটা উঠাই এটা কতটুকু হতে পারে ভাই এই যে 1 কেজি হবে এটা 1 কেজির মতো হবে না 1 কেজি এটা 1 কেজি হবে 1 কেজি হবে হ্যাঁ এটা পাকতে কতদিন মানে পাকা তো দেখা যাচ্ছে হ্যাঁ পেকে গেছে কালকে আমি খেতে 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 পারবো এটা খেতে পারবো খুব মজা লাগবে মজা লাগবে না শীত সামনে শীত আসছে শীতে তো পেঁপে আরো বেশি মিষ্টি হয় শীতে আরো বেশি মিষ্টি হবে তো আরেকটা গাছে দেখি আপনার এই দেখি এখানে তো এই তো একটা একটা ছোট গাছ দর্শক কি একটা ছোট গাছ আপনি দেখতে পাচ্ছেন এতটুকু একটা ছোট গাছে কি পরিমাণ যে পেঁপে ধরে আছে আপনি চিন্তা করে দেখলে আপনি বুঝতে পারছেন কি মানে অপূর্ব মহানগরের কি যে মানে নিয়ামত এটা আসলে না দেখলে বোঝা যাবে না সহজ আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখান থেকে তো আপনি অনেক পেঁপে অলরেডি উঠে ফেলছেন না তার অলরেডি এখান থেকে অনেক ফল দেখা যাচ্ছে যেখানে ফলে দিয়ে এখান থেকে ফল অনেকগুলো ফল অলরেডি উঠে ফেলছে তারও যেভাবে ধরে আছে তাহলে মানে মানে খুবই মানে সুন্দর তো এই আরেকটা পেঁপে আমি উঠাবো এই পেঁপেটা উঠালাম এই পেঁপেটা উঠালাম এই যে কি সুন্দর কালার কত হলুদ হয়ে গেছে পেকে গেছে তো এটা আমি নিয়ে যাচ্ছি এটা কত টাকা ভাই 1 কেজি নাকি 1 কেজি হতে পারে আচ্ছা আরো 2 কেজি আরো 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 1 কেজি পেঁপে আমি আরেকটা নিতে চাচ্ছি তো দেখি কোন গাছে যাওয়া যায় কোন দিকে যাওয়া যায় ভাই আপনার পেঁপে সামনে আছে এইদিকে যাচ্ছি আমরা তো ভাই আসেন দেখি আমরা আরো অনেক পেঁপের গাছ তা আমরা মানে আমি খুঁজে বেড়াচ্ছি আরেকটি ভালো পেঁপের সন্ধানে দেখি কোথায় ভালো পাবে এই পেঁপেটা কি ভালো ভাই এটা 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 হ্যাঁ এটা ভাইয়া বলছে এটা পাকা তা আমি এটাও নিলাম দেখি এটাও নিচ্ছি আমি এই পেঁপেটা আমি নিলাম সুন্দর যাই হোক তো ভাইয়ের কাছ থেকে আমরা কিনলাম এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবো তো ভাইয়া তাহলে আপনার পেঁপে আমার 3 কেজির আমার দাম হলো কত 3 কেজির দাম 120 টাকা আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনাকে 120 টাকা দিয়ে তো আপনি মানে কিছু বলবেন জনগণের উদ্দেশ্যে যে আসলে কৃষিকাজ যারা কৃষকরা এগুলো ফলাচ্ছে কষ্ট করে আমরা সেটা ঢাকায় বসে থেকে এগুলা যে আমরা মানে খুবই ফ্রেশ আপনি পেঁপেগুলো খুবই ফ্রেশ একটা ফ্রেশ কোনো কীটনাশক তো ওরকম ভাবে ইউজ করা হয় না পেঁপেতে কোনো ভেজাল নাই নাকি না পেঁপে তো ভেজাল নাই প্রথমে একবারে লাগানোর সময় এক কথা সার দেওয়া হয়েছিল 500 খাবারের মধ্যে কত কিছু ফরমালিন কত প্রকার বীজ যেটা স্প্রে করা হয় এটা মুক্ত আপনারা যারা বসিলার মুক্তধারা সিটিতে বেড়াইতে আসবেন তারা অবশ্যই আসলাম ভাই পেঁপের বাগানে আসবেন আপনাদের খুব ভালো লাগবে আসলাম ভাইয়ের মতো সারা বাংলাদেশে আর অনেক আসলাম ভাই আছে যারা অনেক রোদ বৃষ্টি উপেক্ষা করে আমাদের জন্য সবজি ফলিয়ে থাকে পরিশেষে আসলাম ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে আজকের মতো আসলাম ভাইয়ের কাছ থেকে বিদায় জানাচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করুন আপনাদের মতামতের উপরই
আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার ব্যাপারে ইনস্পিরেশন যোগাবে এবং যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ